অনলাইন জগতের বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা রাখি খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ফ্রি ফায়ার গেমস এবং লুডো গেমস খেলার মাধ্যমে টাকা ইনকাম করবেন। অনেকেই কিন্তু আমরা অযথা সময় নষ্ট করে ফ্রি ফায়ার গেমস খেলে থাকি এবং লুডো গেমস খেলে থাকি। আপনি কি জানেন এই অযথা সময় নষ্ট করে যে ফ্রি ফায়ার এবং লুডো গেমসগুলো খেলতেছেন, এই গেম খেলার মাধ্যমেও টাকা ইনকাম করা যায়? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের মাঝে বাংলাদেশের অসাধারণ এবং চমৎকার একটা অ্যাপ শেয়ার করবো। সেই অ্যাপটাতে মূলত আপনি এই ফ্রি ফায়ার এবং লুডো গেমস খেলার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করতে হয় এবং কিভাবে ইনকাম করা টাকাটা উইথড্র করতে হয় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? অ্যাপটার হোমপেজ দেখতে এরকম হবে। এখান থেকে দেখতে পারবেন ফ্রি ফায়ার স্কোয়াড নামে লেখা আছে, এখান থেকে কিন্তু আপনি গেমসগুলো খেলতে পারবেন, ঠিক আছে? যেমন দেখেন, এটা কিন্তু আপনি এই আটজন হয়ে খেলতে পারবেন। এটার এন্ট্রি ফি মাত্র 50 টাকা, এটার টোটাল প্রাইস মানে উইনিং প্রাইসে পাবেন 300 টাকা, ঠিক আছে? তো এটাগুলো আপনার ফোনের মাধ্যমে খেলতে পারবেন। কিভাবে খেলবেন, কিভাবে জয়েন করবেন, জাস্ট আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তাছাড়া এই অ্যাপটাতে কিন্তু আপনি লুডো গেম খেলার মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন, জাস্ট আজকের 7 থেকে 8 মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো আপনি কিন্তু ভিডিওটা ইউটিউবে এভাবে প্লে করতেছেন, ঠিক আছে, এভাবে দেখতেছেন। তো আপনি ফার্স্ট অফ অল এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পারবেন লাইক নামে লেখা আছে, জাস্ট লাইকের উপর একটা ট্যাপ করে দিবেন। তারপর সাবস্ক্রাইব নামে লেখা আছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে অল করে রাখবেন, ঠিক আছে, পরবর্তী নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর এখান থেকে দেখতে পারবেন কমেন্ট নামে লেখা আছে, জাস্ট কমেন্ট বক্সের উপর একটা ট্যাপ করে দিবেন। তারপর এরকম দেখতে পারবেন অ্যাপ লিঙ্ক নামে লেখা আছে, অ্যাপ লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন, অথবা আপনার এই ভিডিওর ডিসক্রিপশন, ঠিক আছে, যে দেখেন এখান থেকে যে টাইটেলের উপর ক্লিক করলে একটা ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন, অ্যাপ লিঙ্ক নামে লেখা আছে, অ্যাপ লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো অ্যাপটা কিন্তু 100% ট্রাস্টেড, আপনি কাজ করতে চাইলে কাজ করবেন এবং অ্যাপটা দেখতে কীরকম এবং ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই এখান থেকে একটা কমেন্ট করে জানাবেন। ওকে, অ্যাপ লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, হিপো স্পোর্টস অ্যাপটার নাম, ঠিক আছে? তো অ্যাপটা কিন্তু সাইজ হলো মাত্র 11 MB, ঠিক আছে? 11 MB-র অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। এই অ্যাপটার মাধ্যমে মূলত আপনাদের গেমটা খেলতে হবে। এই অ্যাপের এখান থেকে বিস্তারিত ডিটেলসটা দেখতে পারবেন, চাইলে আপনি এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন। সর্বপ্রথম আপনাদের কিন্তু একটা অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য দেখতে পারবেন ডাউনলোড নামে লেখা আছে, জাস্ট ডাউনলোড উপর একটা ট্যাপ করে দিবেন। ডাউনলোডের উপর ট্যাপ করার পর আপনাদের মাঝে কিন্তু লোডিং ইন্টারফেস নিয়ে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তারপর দেখতে পারবেন ডাউনলোড এগেইন নামে লেখা আছে, জাস্ট ডাউনলোড এগেইনের উপর একটা ট্যাপ করে দিবেন। তাহলে এগুলো দেখতে পারবেন এখান থেকে আপনাদের 11 MB-র অ্যাপ একটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? দেখেন, হিপো স্পোর্টস আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। ওকে, অ্যাপটা ইনস্টল হওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এখানে উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে করলে আবার দেখতে পারবেন ইনস্টল নামে লেখা চলে এসেছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনে ইনস্টলটা হয়ে যাবে। তারপর পরবর্তী আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসলে আপনি মোর ডিটেলসের উপর একটা ট্যাপ করে দিবেন। মোর ডিটেলসের উপর ক্লিক করলে ইনস্টল এনিওয়ে নামে লেখা আছে, জাস্ট এটার উপর ক্লিক করলে আপনাদের সঠিকভাবে অ্যাপটা ইনস্টল করা হয়ে যাবে, ঠিক আছে? দেখেন, এখান থেকে কেবল আমরা ওপেন করে দিচ্ছি, আপনার চাইলে এই অ্যাপটার উপর সঠিকভাবে ওপেন করে দিবেন। দেখেন, আমরা কিন্তু অ্যাপটাকে ওপেন করে দিলাম। তো আপনার যখন অ্যাপটাকে ওপেন করে দিলাম, আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এই অ্যাপটাতে সর্বপ্রথম আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে লেখা আছে, জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট নেম, এখান থেকে আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন, তারপর লাস্ট নেম আপনার নামের শেষের অংশ দিয়ে দিবেন। ফার্স্ট নেমের জায়গায় MD দিয়ে দিবেন, লাস্ট নেমের জায়গায় আপনার নাম যেটা সেটা বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার ফোনে থাকা যে কোনো একটা অ্যাক্টিভ ইমেলের জায়গায় বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার ফোনে থাকা অ্যাক্টিভ একটা ফোন নাম্বার বসিয়ে দিবেন। তারপর উপরে একটা 8 ডিজিটের পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড বসাবেন। উপরে যে পাসওয়ার্ডটা বসাবেন, নিচে সেম একই পাসওয়ার্ডটা বসাবেন, ঠিক আছে? তারপর জাস্ট রেজিস্টার উপর ক্লিক করলে ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। যেহেতু আমাদের আগের একটা অ্যাকাউন্ট ছিল, আমরা লগইনের উপর ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডে দিয়ে আমরা লগইনটা করে নিচ্ছি। আপনার সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। দেখতে পারবেন ফ্রি ফায়ার এখান থেকে ক্লাসিক ম্যাচ আছে, এখান থেকে ক্লাসিকের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটা আপনাদের বারমুদা, এখান থেকে আপনি 1v1 50 জন হয়ে গেমটা খেলতে পারবেন। যেমন দেখেন, এটার এন্ট্রি ফি আপনি মানে এই ম্যাচটাতে জয়েন করতে চান তবে আপনাদের এখান থেকে 20 টাকা বেটিং করতে হবে, মানে 20 টাকা তাদেরকে দিতে হবে। এখান থেকে প্রতি কিলে করতে পাবেন, প্রতি কিলে আপনি এখান থেকে 10 টাকা করে পাবেন, ঠিক আছে? আপনি যদি 2টা কিল করেন তাহলে আপনাদের আসলটা উঠে গেল। আপনি যদি 10টা কিল করতে পারেন তবে আপনি 100 টাকা পাবেন। তারপর এখান থেকে বুইয়া পাইলে আপনি আরও বেশি অতিরিক্ত টাকা পাবেন। আপনি সেকেন্ড অথবা থার্ড হলে এখান থেকে অতিরিক্ত টাকা পাবেন। আমি বিস্তারিত দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে টোটাল প্রাইস হলো 800 টাকা। তো এটা হলো সোলো ভার্সেস সোলো খেলতে পারবেন আপনাদের ফোন ভার্সনের মাধ্যমে। তো এটা হলো এটা ক্লাসিক, ঠিক আছে? তারপর এখান থেকে তারপর পরবর্তী দেখতে পারবেন ক্লাস স্কোয়াড নামে লেখা আছে, জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন। এটার উপর ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে 4v4 খেলতে পারবেন অথবা 2v2 খেলতে পারবেন, ঠিক আছে? এটা আপনাদের এন্ট্রি ফি 50 টাকা, এটার আপনাদের উইনিং প্রাইস হলো 300 টাকা। আপনি যদি এই ম্যাচটা খেলতে চান অবশ্যই, কিন্তু যে ম্যাচটা খেলতে চান না কিন্তু কেন, অবশ্যই কিন্তু আপনাদের ডিপোজিটটা করতে হবে। ডিপোজিট করার জন্য এখান থেকে দেখতে পারবেন আপনাদের ওয়ালেট একটা আইকন দেওয়া আছে, ওয়ালেট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? যে উপরে
তো ওয়াট আইকনের উপর ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাড মানি নামে লেখা আছে, জাস্ট অ্যাড মানির উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে মূলত ডিপোজিটটা করতে পারবেন। মিনিমাম কিন্তু আপনি এখান থেকে 10 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। মূলত বিকাশের মাধ্যমে ডিপোজিটটা করবো আমরা। এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিলাম, আপনি নগদের মাধ্যমে করতে চাইলে নগদটা সিলেক্ট করে নেবেন। তাদেরগুলোর উপর নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা কপি করে নেবেন। যেহেতু আমরা বিকাশের মাধ্যমে নিব ডিপোজিট করবো, বিকাশটা এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম। তারপর যে নাম্বার থেকে পাঠিয়েছেন আপনি মনে করেন সর্বনিম্ন কিন্তু এখান থেকে 10 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো আপনি মনে করেন এখান থেকে 100 টাকা পাঠিয়েছেন, কোন নাম্বারের মাধ্যমে পাঠিয়েছেন নাম্বারটা জায়গায় দিয়ে দিবেন, কত টাকা পাঠিয়েছেন অ্যামাউন্টটা জায়গায় দিয়ে দিবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনাদের সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর ভেরিফায়ার উপর একটা ক্লিক করবেন। ভেরিফায়ার উপর ক্লিক করলে আপনাদের ইনস্ট্যান্ট 1 থেকে 5 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে। তো ডিপোজিট করার জন্য আমরা চলে আসলাম আমাদের বিকাশ অ্যাপটাতে। তারপর সেন্ড মানির উপর একটা ট্যাপ করে দিলাম, তাদের নাম্বারটা এখান থেকে ফার্স্ট অফ অল এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর হ্যাঁ নাম্বারটি সঠিক আছে সেটার উপর একটা ক্লিক করবেন, আপনি অ্যামাউন্টটা বসা দিবেন, আপনি এখান থেকে কত টাকা ডিপোজিট করতে চান। তো আমরা 50 টাকা ডিপোজিট করবো, 50 টাকা বসে আমরা সঠিকভাবে ডিপোজিটটা সাকসেসফুলি করে নিচ্ছি। দেখেন এর আইকনের উপর ক্লিক করবেন, তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে সঠিকভাবে আপনি ক্লিক করে সেন্ড মানিটা সাকসেসফুলি করে নেবেন, ঠিক আছে। সেন্ড মানি সাকসেসফুল করার পর উপরে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি মাস্ট বি কপি করে রাখবেন, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু কপি করা সাকসেসফুলি হয়ে গিয়েছে। তারপর আমরা এসে বললাম আমাদের সেই হিপো এক্সপোর্টস অ্যাপটাতে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি যে নাম্বারের মাধ্যমে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা জায়গায় বসিয়ে দিবেন, এবং কত টাকা পাঠিয়েছেন অ্যামাউন্টের জায়গায় বসিয়ে ভেরিফাই উপর একটা ট্যাপ করে দিবেন। দেখেন আমাদের বিকাশ নাম্বার এবং অ্যামাউন্টের জায়গায় বসিয়ে জাস্ট ভেরিফাই নামে লেখা আছে, ভেরিফাইয়ের উপর একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের অ্যাড মানি পেন্ডেনিং, ঠিক আছে। সর্বোচ্চ আপনি 1 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন, তারপর দেখতে পারবেন আপনাদের এখান থেকে ডিপোজিট ব্যালেন্সে 50 টাকা অ্যাড হয়ে গেছে। আপনি 100 টাকা ডিপোজিট করলে 100 টাকা আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট 1 থেকে 5 মিনিটের ভিতরে অ্যাড হয়ে যাবে। দেখেন 2 মিনিট যেতে না যেতেই কিন্তু আমাদের ডিপোজিট ব্যালেন্সে 50 টাকা অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। মূলত আপনি এই ব্যালেন্সের মাধ্যমে এখন গেমটা খেলতে পারবেন। আমরা কিন্তু এখান থেকে ক্লাস স্কোয়াড গেমের উপর যদি একটা ক্লিক করি তবে এটা দেখতে পারবেন এন্ট্রি ফি আপনাদের 50 টাকা, এটা আপনাদের টোটাল উইনিং প্রাইস হবে 300 টাকা, ঠিক আছে। রুম ডিটেলসের উপর ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন। তারপরে এই ম্যাচটাতে যদি আপনি জয়েন করতে চান অবশ্যই জয়েনের উপর ক্লিক করে কনফার্মটা করে নেবেন। মনে করেন আমরা এই ম্যাচটা জয়েন করবো, জয়েনের জন্য জয়েনের উপর একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি সোলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সোলোটা আমরা সিলেক্ট করে দিলাম, ওকে। সিলেক্ট করার পর দেখতে পারবেন প্লেয়ার নেম, আপনার যে ফ্রি ফায়ার গেমের আইডি নামটা আছে সেই আইডি নামটা আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন, ঠিক আছে। আমাদের নাম কিন্তু বিডি হেজবুল, তো আমাদের সঠিক আইডি নামটা বসিয়ে দিলাম। যেরকম স্টাইলস দিতে থাকে আপনার ফ্রি ফায়ার, স্টাইলস দিতে হবে না, ঠিক আছে। আপনার জাস্ট নামটা বসিয়ে দিবেন, তারপর জয়েন নাওয়ের উপর একটা ক্লিক করলে তারপর ইয়েস নামে লেখা পেয়ে যাবেন। ইয়েস উপর ক্লিক করলে দেখতে পারবেন জয়েন ইট সাকসেসফুল। তো এখান থেকে আপনার মতো 8 জন এখান থেকে জয়েন সাকসেসফুল হয়ে গেলে রুম ইনফোর উপর ক্লিক করলে কাস্টম কোডটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি জয়েন হয়ে নেবেন এবং পাসওয়ার্ড দিবে, অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নেবেন। আর মাস্ট বি এখান থেকে কিন্তু সময়টা দেখে নেবেন। তো সময়টা কয়টার সময় শুরু হবে, মনে করেন এই ম্যাচটা শুরু হবে 7টায়, ঠিক আছে, তারিখ এবং সময়টা দেখে নেবেন। এই ম্যাচটা শুরু হবে 7টায়, তো এই ম্যাচটাতে আপনি জয়েন করার পর মানে 6:50 এখানে রুম ইনফোর ক্লিক করবেন, আপনি এখান থেকে রুম আইডি পেয়ে যাবেন, ঠিক আছে। সেই সময় আপনি জয়েনটা করে গেমটা খেলতে পারবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাছাড়া এখান থেকে কিন্তু বর্তমানে ম্যাচ খুবই কম, পরবর্তীকালে এখান থেকে অনেক ম্যাচ পেয়ে যাবেন। তারপর লুডো ম্যাচের উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে অনেক প্রকার লুডো ম্যাচও পেয়ে যাবেন। তো আজকে ভিডিওতে আশা করি কীভাবে এই অ্যাপটাতে গেমস খেলতে হয় বিস্তারিত দেখানো হয়েছে। তো তাছাড়া এখান থেকে আপনার কোনো প্রকার সমস্যা হলে প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে কমপ্লেন বক্স নামে লেখা আছে, কমপ্লেন বক্সের উপর ক্লিক করলে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। ইনকাম করা টাকাটা আপনি কীভাবে উইড্রো করবেন, উইড্রো করার জন্য আপনি প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন উইড্রো নামে লেখা আছে, আপনি উইড্রোর উপর একটা ট্যাপ করে দিবেন, ঠিক আছে। উইড্রো পর ট্যাপ করার পর আপনার এখান থেকে অ্যাভেলেবেল ব্যালেন্সও হবে, এখান থেকে সর্বনিম্ন আপনি 100 টাকা উইড্রো নিতে পারবেন। আপনাদের বিকাশে উইড্রো নিতে চাইলে বিকাশটা সিলেক্ট করে দিবেন, বিকাশ নাম্বারটা জায়গায় বসিয়ে দিবেন, অ্যামাউন্টটা জায়গায় বসিয়ে উইড্রো পর ক্লিক করলে আপনাদের উইড্রোটা পেন্ডিংয়ে চলে যাবে। সর্বোচ্চ 1 থেকে 10 মিনিটের ভিতরে আপনি উইড্রোটা পেয়ে যাবেন। আর কোনো প্রকার সমস্যা হলে এখান থেকে মাস্ট বি প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন, তারপর এখানে কমপ্লেন বক্স নামে লেখা আছে এটার উপর একটা ক্লিক করে আপনি সরাসরি এখান থেকে লাইভ চ্যাট করতে পারবেন। কোনো প্রকার সমস্যা হলে আপনার সমস্যার সমাধানটা করে দিবে, ঠিক আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইনকাম প্রোডাক্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।